হাট বসাকে কেন্দ্র করে পুনরায় উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার শান্তিপুর। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুরের গোডাউন পাড়া এলাকায় একটি মাঠে বেআইনিভাবে হাট বসাকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ স্থানীয় মানুষদের সাথে বিবাদ চলছিল এক সমাজবিরোধী গোষ্ঠীর। অভিযোগ, ওই মাঠে হাট বসাই অসুবিধার সম্মুখীন হতে হয় স্থানীয়দের। বুধবার পুনরায় ওই মাঠে হাট বসলে বিরোধিতা করে স্থানীয় মহিলারা, আর এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে গোডাউন মাঠ এলাকা। বৈঠক তো হয়েছিল আগের দিনকে, কি আজকে কি হলো আবার? আজকে আমরা ওরা আবার জোর জবরদস্তি পুরো প্রশাসনের সঙ্গে যা কথা হয়েছে, প্রশাসন বলছে আমাদের ডিমার্কেশন করবে। ডিমার্কেশন না করে তো ওরা বসতে পারে না, ওরা তাও জোর জবরদস্তি উইদাউট ডিমার্কেশন ওরা বসতে আসছে। আমরা সেটাই মানা করেছি যে ডিমার্কেশন হয়নি, তোমরা এখন বসো না। এইটা আমরা কেন বলেছি, জোর জবরদস্তি একটা মেয়ের জামা ছিঁড়ে দিয়ে তাকে মানে উলঙ্গ করে দিয়েছে, বাধ্য হয়ে বাথরুম আর না কুট তো খিচে রক্ত বার করে দিয়েছে। এই বাচ্চাগুলোর মাকে মেরে এমনভাবে মেরেছে, ভদ্রমহিলা বলি করতে জানি না ভবিষ্যতে কি হবে। আমরা বাধ্য হয়ে ওকে হসপিটালে নিয়ে গেলাম। এখন কি চাইছেন আপনারা? আমরা যেটা চাইছি আমাদের একটাই, মাঠ থাকবে। এই এত অশান্তি যতক্ষণ আমরা পোয়াচ্ছি থাকবে না, কি আমরা মাঠকে কিছুতেই আমরা দখল হতে দেবো না, আমরা দেবো না। প্রশাসন দাঁড়িয়ে থেকে যদি আজকে আমাদের মার খাওয়াতে পারে, আমরা কিছুতেই আমরা এই মাঠকে আর কিছু মরে গেলেও আমরা এই মাঠ আর কিছু করতে দেবো না। প্রশাসন তখন দাঁড়িয়ে থেকে আমাদের মার খাওয়াচ্ছে, আমরা মরবো। মরার পরে যদি ওরা হাত বসায় বসা, কিন্তু মরার আগে হাত বসাতে দিচ্ছি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।